প্রথমেই আপনাদেরকে বলে রাখছি যে শিল্প বিপ্লব কথাটির সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত এবং ইউরোপে এই শিল্প বিপ্লব শুধুমাত্র ইউরোপের উন্নয়ন পরিবর্তন বা সভ্যতার বিকাশের জন্যই নয় এটি মানব সভ্যতার ইতিহাসে সর্বত্র এর প্রভাব পড়েছিল সে কারণে ইতিহাস এবং অন্যান্য বিষয়েও এই শিল্প বিপ্লবের যে অধ্যায়টি সকল শিক্ষার্থী এবং মনোযোগ আকর্ষণকারী যে কোনো মানুষেরই অত্যন্ত প্রিয় এবং আবশ্যকীয় একটি পাঠ আমরা এই শিল্প বিপ্লবের প্রথমেই এর ধারণাটি সম্পর্কে আলোচনা করছি এর যে পটভূমি তারপরেই আমরা দেখব শিল্প বিপ্লব কথাটির মধ্যে শিল্প এবং বিপ্লব দুটো শব্দ আছে একটি হচ্ছে শিল্প আরেকটি হচ্ছে বিপ্লব শিল্প বলতে আমরা সাধারণত বুঝি যা যান্ত্রিক বা প্রযুক্তিগতভাবে উৎপাদনের জন্যে ব্যবহৃত হয়ে থাকে আর বিপ্লব মানে হচ্ছে আমূল পরিবর্তন সুতরাং এই বলা যায় যে উৎপাদনের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যে বিশাল যে আমূল পরিবর্তন ঘটেছে সেটি এক কথায় শিল্প বিপ্লব ইউরোপে একটি সময়ে যখন মধ্যযুগ থেকে আধুনিক যুগের উত্তরণ ঘটে তখন এই শিল্প বিপ্লব একটি বড় ধরনের ভূমিকা পালন করেছিল অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক তথা সকল ক্ষেত্রে এই আধুনিক সমাজ নির্মাণের ক্ষেত্রে এটি বড় ধরনের ভূমিকা পালন করেছিল এখন প্রশ্ন আসছে কিভাবে কেন ওই সময় এই ঘটনাটি অর্থাৎ শিল্প বিপ্লব ঘটতে গেল শিল্প বিপ্লব ঘটেছিল অর্থনৈতিকভাবে পূর্ববর্তী যেই সমাজ ব্যবস্থাটি ছিল সেটি ছিল সামন্ততান্ত্রিক অর্থাৎ যেখানে মাটি অর্থাৎ কৃষিকাজ এটির উপর নির্ভরশীল যে অর্থনৈতিক ব্যবস্থা ছিল সেই অর্থনৈতিক ব্যবস্থায় মূলতই মানুষের শ্রম কৃষক শ্রেণী শ্রমিক কৃষক যেই শ্রেণী তারা তাদের যে শ্রমের মাধ্যমে যে উৎপাদন করত জমি থেকে সেটির উপর নির্ভরশীল একটি অর্থনৈতিক ব্যবস্থা ছিল আমরা জানি মধ্যযুগের এই অর্থনৈতিক ব্যবস্থাটি খুবই দুর্বল ছিল কিন্তু ধীরে ধীরে মানুষ এই অবস্থার পরিবর্তন ঘটাতে থাকে চতুর্দশ পঞ্চদশ শতাব্দীতে যখন র্যানসান শুরু হয় তখন মানুষের মনোজগতে মানুষের চিন্তার জগতে মানুষের ভাবজগতে মানুষের সামগ্রিক জীবন ব্যবস্থার মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আসার সুযোগ বা স্তর তৈরি হতে থাকে যে কারণে লক্ষ্য করা যায় যে এই সময়ে অর্থনৈতিক যে ব্যবস্থা আমরা একটু আগেই বললাম যে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা সেই সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে একটা উন্নত যন্ত্রনির্ভর অর্থাৎ যন্ত্রের মাধ্যমে উৎপাদনকে সংগঠিত করে আরও বেশি চাহিদা পূরণ করে আরও বেশি উৎপাদন সংগঠিত করে মানুষের জীবন ব্যবস্থাকে আরও উন্নত করার একটা উদ্যোগ আমরা লক্ষ্য করি তবে এইগুলো এমনি এমনি ঘটেনি কতগুলো পটভূমি তার জন্য তৈরি হয় মনে রাখতে হবে এই শিল্প বিপ্লব সেই দেশটাতেই প্রথম ঘটে যেখানে সামন্ত অর্থাৎ কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা একটা স্তর পর্যন্ত যেখানে গিয়ে উৎপাদনের যে চাহিদা উৎপাদনের যে সরবরাহ এইগুলো একটা পর্যায়ে উন্নীত হয় সেখানেই কেবল এই অবস্থাটি তৈরি হতে পারে যেমন ইংল্যান্ড ইংল্যান্ডে আমরা জানি পঞ্চদশ ষোল শতাব্দীতে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে কতগুলো পরিবর্তন ঘটে সেই পরিবর্তনগুলো হলো যে ইংল্যান্ড পঞ্চদশ এবং ষোলশ শতাব্দীতে ক্ষেত্রে। একটা বিপ্লব পরিবর্তন আসে সেই বিপ্লবটি হচ্ছে যেটাকে আমরা কৃষি বিপ্লব বলি অর্থাৎ কাঁচামাল খাদ্য এইগুলোর যে উৎপাদন সেটা বৃদ্ধি পেতে থাকে তাদের যে কৃষকদের তাদের যে কৃষি ব্যবস্থাপনার কিছু পরিবর্তন সেখানে আসে অর্থাৎ জমির মালিকানা সেটি আগে কৃষকদের হাতে কম ছিল এখন যখন কৃষকের হাতে জমি বেশি আসলো তখন স্বাভাবিকভাবে কৃষক শ্রেণীতে রূপান্তরিত হলো তারা অধিক পরিমাণ উৎপাদন মনোযোগী হলো তাতে কৃষি উৎপাদন যে যেটি সেটির ব্যাপক প্রসার ঘটা শুরু হলো এর ফলে দেখা যায় যে এই কৃষি উৎপাদনের মধ্যে যে সমস্ত কাঁচামাল সে কাঁচামালের যে সরবরাহ সেটি বেড়ে যায় এর চাহিদাও বেড়ে যায় যেমন আমরা জানি যে ইংল্যান্ডে একসময় খাদ্যের প্রচণ্ড অভাব ছিল সেই খাদ্যের উৎপাদন যখন তারা এই কৃষি উৎপাদন ব্যবস্থার আমূল পরিবর্তনের মাধ্যমে সাধন করতে সক্ষম হলো তখন স্বভাবতই সেখানে মানুষের যে বস্ত্র কেননা সেখানে খুব শীত প্রধান দেশ মানুষের তখন ভালো কাপড়ের প্রয়োজন ছিল বেঁচে থাকার জন্য এই কাপড় উৎপাদনের প্রয়োজন ছিল আর এই উৎপাদন করার জন্যে তার কাঁচামাল অর্থাৎ যেই কার্পাস তুলা এগুলোর দিকে তখন কৃষকরা ধাবিত হয় অর্থাৎ দেখা গেল যে কৃষি উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন যত আসছে তত মানুষের যেই চাহিদা নতুন নতুন চাহিদার বিকাশ ঘটে এবং সেই চাহিদা অনুযায়ী মানুষ উৎপাদন করা শুরু করে ফলে কৃষি অর্থনীতিতে একটা আমূল পরিবর্তন আসে সর্বপ্রথম এটি ঘটে ইংল্যান্ডে ইংল্যান্ডে আমরা জানি যে এই পঞ্চদশ ষোলো শতাব্দীর এই পরিবর্তনে একটা রাষ্ট্র রাজনৈতিক কতগুলো প্র ব্যবস্থাপনা আসে যেমন স্টুয়ার্ড রাজবংশ টিউডর রাজবংশ এই প্রথমে অবশ্য টিউডর রাজবংশ তারপরে স্টুয়ার্ড রাজবংশ এরা শাসন করে এরা শাসন করার অর্থ হচ্ছে যে দীর্ঘদিন প্রায় দুশো আড়াইশত বছর যখন এরা শাসন করে তখন একটা যদিও এটা একটা স্বৈর শাসন ব্যবস্থা বংশের কিন্তু তারা যথেষ্ট উন্নত ব্যবস্থাপনা নিয়ে শাসন কার্য যখন পরিচালনা করে তখন ওই যে কৃষি খাতে ওই যে অর্থনৈতিক খাতগুলোতে সেখানে এই পরিবর্তনগুলো আসার সুযোগ পায় যার ফলে দেখা যায় যে টিউডর রাজবংশ তারা একটা শক্তিশালী রাজবংশের যখন শাসন প্রতিষ্ঠা করে তখন সেখানে কৃষি অর্থনীতি উন্নততর একটা স্তরের দিকে যায় এবং এই কৃষি অর্থনীতির উন্নতি যখন ঘটে তখন স্বাভাবিকভাবে সেখানে যে কাঁচা মাল কাঁচা পণ্য সামগ্রী উৎপাদন ঘটে সেগুলোর সরবরাহ সেইগুলোর বিকাশ সেইগুলোর মার্কেট সেইগুলোর একটা বাণিজ্যিকীকরণের ব্যবস্থা আসে এবং এই এই বাণিজ্যিকীকরণ থেকে সেখানে দেখা যাচ্ছে যে অর্থনৈতিকভাবে আমরা তখন বণিকতন্ত্র যেটা খুব সম্পর্কযুক্ত অর্থাৎ ব্যবসা বাণিজ্য মার্কেটাইল ইকোনমি যেটাকে ইংরেজিতে বলে সেই মার্কেট মার্কেটে প্রবেশ করে অর্থাৎ যেই সামন্ত অর্থনীতিতে কোনো মার্কেট বলে কিছু ছিল না অধিকতর কোনো উৎপাদন ছিল না সেই অর্থনীতি যখন পরিবর্তিত হয় তখন অধিকতর উৎপাদিত পণ্য এই মার্কেটে যখন আসে সেটা নিজের অভ্যন্তরীণ মার্কেট মার্কেটের চাহিদা পূরণ করে সেটা বহি অন্য দেশেও কিন্তু এর যে প্রসার ঘটতে থাকে এবং এর ফলে কী হয় এর ফলে ব্রিটেন অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে থাকে ব্রিটেন যত অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে থাকে তত বেশি অর্থনৈতিক ব্যবস্থাপনার মধ্যে পরিবর্তন আসে এবং সেই ব্যবস্থাপনার মধ্যেই প্রযুক্তির তখন উদ্ভাবন ঘটে এবং সেই প্রযুক্তি হচ্ছে এই কারণে যে মানুষের হাতে অর্থাৎ ম্যানুয়াল যে শ্রম মানুষের যে শ্রম সেই শ্রমটায় খুব বেশি উৎপাদন করা যায় না সেই শ্রম দিয়ে যে চাহিদা বাজারের চাহিদা পূরণ করা যায় না এবং এই বাজারের চাহিদা পূরণ করার জন্য তখন তারা প্রযুক্তিকে ব্যবহার করে অধিকতর উৎপাদন করার একটা ধারার দিকে চলে যায় অর্থাৎ চিন্তা শক্তি তাদেরকে নতুন নতুন প্রযুক্তির দিকে নিয়ে যায় যেমন কয়েকটা উদাহরণ দিই ইউরোপে যেহেতু আমরা জানি শীত প্রধান দেশ শীত প্রধান অঞ্চল সে কারণে সেখানে মানুষের বেঁচে থাকার জন্যে খাদ্যের যেমন প্রয়োজন রয়েছে একই সঙ্গে বাসস্থান একই সঙ্গে তার যে বস্ত্র অর্থাৎ কাপড় চোপড় এগুলো এগুলোরও একেবারে আবশ্যিকতা ছিল ফলে খাদ্যের উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে বয়ন শিল্পের দিকে তাদের তখন প্রয়োজনীয়তা দেখা দেয় ইতিপূর্বে সেখানে ছিল মূলত তাঁত শিল্প হাতে চালিত তাঁত এবং এই হাতে চালিত তাঁত তাঁতিরা বাজারে নিজেরাই সরাসরি এগুলো পণ্য সরবরাহ ক্রয় করত এবং সেটা তারা বিক্রি করত। অর্থাৎ কাঁচামাল তারা নিজেরাই গিয়ে ক্রয় করে নিয়ে আসত আবার নিজেরাই উৎপাদিত যে বয়ন উৎপাদিত যে কাপড় চোপড় সেটা তারা বাজারে বিক্রি করত এটা আগে কিন্তু যখন মানুষের এই চাহিদার পরিবর্তন ঘটল যখন এই বয়ন বয়নটাকে প্রযুক্তি নির্ভর করার তাগিদ তারা অনুভব করলো তখন স্বাভাবিকভাবেই দেখা যায় যে সেখানে মধ্যস্বত্ব আরেকটি গ্রুপ আসলো কারা এরা এরা হলো ব্যবসায়ী যারা এক জায়গা থেকে কাঁচামাল অন্য জায়গায় বিক্রি করছে আবার সেখান থেকে উৎপাদিত পণ্য তারা অন্য জায়গায় বিক্রি করছে অর্থাৎ দেখা যাচ্ছে এখানে একটা উৎপাদিত গোষ্ঠী তাঁতি যারা আগে ছিল তারা একভাবে উৎপাদন করত। কিন্তু এখন তারা কিন্তু নিজেরা বাজারে যাচ্ছে না তাদেরকে বাজারে যেতেও দেওয়া হচ্ছে না অর্থাৎ আরেকটি ওই যে বনিক শ্রেণী যেটি আমরা বললাম বনিক শ্রেণী তৈরি হলো অর্থাৎ একটা নতুন শ্রেণীর অভ্যুদয় সপ্তদশ শতাব্দীর দিকে যারা হলো ব্যবসায়ী বণিক এবং এরা তখন এই যে পুরাতন ব্যবস্থায় যে উৎপাদন ঘটতো অর্থাৎ যে তাঁত শিল্প সেই তাঁত শিল্পটাকে অধিকতর মুনাফায় আনার জন্যে তারা এই এই উৎপাদিত পণ্য অন্য মার্কেটে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা নিল ফলে তাঁতিরা তখন তাঁতিরা তখন দুদিক থেকে ভিন্নতর হল একটা হলো আগের অবস্থা থেকে তারা পরিবর্তিত হলো আরেকটা হলো তারা এখন আস্তে আস্তে উৎপাদনটা বাড়ানোর জন্য তারা প্রযুক্তি যেগুলো এই ব্যবসায়ীরা সরবরাহ করছে সেটার দিকে ধাবিত হলো এর ফলেই দেখা যাচ্ছে যে ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীতে এসে ইউরোপের এই উৎপাদন ব্যবস্থায় হাতিয়ার মানে যেটা আগে ছিল হস্তচালিত সেটা কিন্তু আস্তে আস্তে প্রযুক্তি নির্ভর হতে থাকে এবং এক্ষেত্রে বয়ন শিল্পে এসে আমরা সর্বপ্রথম কতগুলো উন্নত আধুনিক অর্থাৎ অধিকতর উৎপাদনশীল প্রযুক্তির উদ্ভাবন দেখি। যেমন সতেরোশো সালে মনে রাখতে হবে জন কে নামক তাঁতি তিনি নিজেও তাঁত ছিলেন কিন্তু দীর্ঘদিন যে তাঁতের উৎপাদনের সঙ্গে থাকার কারণে তার যে অভিজ্ঞতা এবং পারিপার্শ্বিকতা বাজারের যে চাহিদা ইত্যাদির কারণে তিনি একটি ফ্লাইং শাটল নামক প্রযুক্তির উদ্ভাবন করলেন এই ফ্লাইং শাটেলটা আগে যেখানে মানুষ হাতে উৎপাদন করত সেখানে একটি কাপড় উৎপাদন করার জন্য যে সময়টি প্রয়োজন হতো এখন তার চাইতে অনেক কম সময়ে সে ওই ফ্লাইং শাটেল নামক যে প্রযুক্তিটি সেটি উদ্ভাবনের ফলে সে কম সময়ে এর চাইতেও বেশি বয়ন বা বেশি কাপড় সে উৎপাদন করার সক্ষমতা অর্জন করে এবং এটি একটি অভূতপূর্ব ঘটনা হিসাবে আসলো এই কারণে বাজারে তখন যেহেতু প্রচুর কাঁচামাল আর এটার চাহিদা যা যেহেতু কাপড়ের যে চাহিদা যেহেতু রয়ে গেছে সুতরাং এই চাহিদা পূরণের জন্য এই ফ্লাইং শার্টারটা যখন উদ্ভাবিত হলো সতেরোশো তেত্রিশ সালে তখন এর দিকে অনেকেই আকৃষ্ট হলো ফলে বাজারের চাহিদা পূরণ করার জন্য অনেকেই তখন এই ফ্লাইং শাটলটা নির্দিষ্ট এলাকায় বয়ন শিল্পের জন্য ব্যবহার করল ফলে দেখা যায় একটা নির্দিষ্ট এরিয়া এলাকায় তখন যন্ত্রপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদিত পণ্য পণ্য উৎপাদন করা হচ্ছে এবং সেই পণ্যটা অন্যেরা মার্কেটে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করছে এরপরে দেখা গেল যে এই চাহিদাটাকে আরও বৃদ্ধি করার জন্য আরও বেশি বেশি উৎপাদন করার জন্য মার্কেটের যে চাহিদা সেটি ধরার জন্য আরও উন্নততর প্রযুক্তি এই বয়ন শিল্পে আবিষ্কার হলো এই তেত্রিশের পরে চৌষট্টি সালে আরেকটি নতুন প্রযুক্তি উদ্ভাবন হলো তারপরে দেখা গেলে এর প্রায় দশ গুণের মতন উৎপাদন পণ্য পণ্য উৎপাদন মূলত কাপড় উৎপাদন করা যায় এরপরে দেখা যায় প্রতি তিন চার বছর পরে পরেই নতুন নতুন এই বয়ন শিল্পের নতুন নতুন যে প্রযুক্তি সেটি আবে হারগ্রিভসের যে আপনার আমরা স্পিনিং জেনি চৌষট্টি সালে দেখি তারপরে আর ক্রাইটের ওয়াটার ফ্রেম দেখি তারপরে আরো তাঁতি বিজ্ঞানী এরা কিন্তু কাজ করতে করতেই সেখানে উন্নত প্রযুক্তির উদ্ভাবন ওয়াটার ফ্রেম সেখানে তৈরি হয় যেখানে জল শক্তি দিয়ে এই তাঁতটাকে আরো বেশি উৎপাদনশীল করা হলো ফলে এই এটি আমরা একদিকে লক্ষ্য করলাম যে বয়ন শিল্পে একটা অভূতপূর্ব পরিবর্তন আসলো অর্থাৎ বাজারের যে চাহিদা সেটি পূরণ করছে এর ফলে কাঁচামাল হিসাবে তুলার যে উৎপাদন সেটি বাড়ছে আবার বাজারে সরবরাহের জন্য প্রচুর ব্য বনিয়া সেখানে একত্রিত হচ্ছে এবং নির্দিষ্ট এলাকায় তখন ব্যাপকভাবে ইংল্যান্ডের এই এলাকাগুলোতে দেখা যাচ্ছে তাঁত শিল্প প্রতিষ্ঠিত হচ্ছে এরপরে দেখা যায় যে শুধু এই তাঁতটাকে কেন্দ্র করেই অন্য আরো অনেকগুলো খাতে অনেকগুলো খাতে প্রযুক্তির ব্যবহার চলে আসে যেমন রাস্তাঘাট অর্থাৎ যেখানে এই কার্পাস যেখানে এই তুলার উৎপাদন হচ্ছিল সেখান থেকে এই যে তাঁত শিল্প সেখান পর্যন্ত আগে কাদা মাটি ছিল সেখানে এখন রাস্তাঘাটের দরকার হয়ে পড়ল প্রথমে হয়তো কাঁচা রাস্তা ছিল কিন্তু এই কাঁচা রাস্তার দিয়ে পরিবহন করা খুবই কষ্টকর ছিল ফলে আগে ওই পরিবহনটা মানুষ তার নিজের শক্তি দিয়ে করত কিন্তু এর ফলে সময় যেমন বেশি লাগত বেশি মানুষের প্রয়োজন হতো এখন ভাবলাম ভাবনা চিন্তা হলো যে এটাকে কিভাবে প্রযুক্তি নির্ভর করা যায় অর্থাৎ এই কাঁচা রাস্তাটাকে পাকা করার ব্যবস্থা তো পাকা করতে গেলে সেখানে তো আসলে দেখা যাচ্ছে যে অন্য কিছুর প্রয়োজন সেটি কি সেটি ইট প্রয়োজন পাথরের প্রয়োজন সেখানে লোহার প্রয়োজন সেখানে কয়লার প্রয়োজন এই এই যেই জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু মানুষ তখন ব্যবহার করা শুরু করলো প্রযুক্তি প্রযুক্তি প্রযুক্তিগত জ্ঞান তার এর মধ্যে কিন্তু যুক্ত হওয়া শুরু হলো ফলে এই যে রাস্তাঘাট নির্মাণ এবং রাস্তাঘাট পাকাকরণ এই ধরনের প্রযুক্তি আসা শুরু হলো উদ্ভাবন করা শুরু করা হলো এবং একই সঙ্গে এটি শুধু সড়ক পথে নয় জলপথেও আমরা দেখি যে তখন জাহাজ তৈরি করার জন্য এগিয়ে আসলো অনেকে জাহাজ তৈরি উঠছে যেটা আগে নৌকা ছিল সেই নৌকা কাঠের নৌকা ছিল সেখানে এখন দেখা যাচ্ছে যে স্টিম ইঞ্জিন সেখানে আবিষ্কার করা হলো এবং দেখা গেল যে এই জাহাজ শিল্প যখন আসলো তখন এই পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুত গতিতে নিয়ে যাওয়া সম্ভব হলো এবং এটি করতে গিয়ে একটা পোর্টের তৈরি হলো সেই পোর্ট মানে অনেকগুলো জাহাজ সেখানে ব্যবসা বাণিজ্যের জন্য নিয়োগ করা হলো অর্থাৎ একটা ব্যবসা খাতে ওই জাহাজ শিল্পের বিষয়টা আসলো শুধু জাহাজ নয় জাহাজের সঙ্গে তখন এক নদী থেকে আরেক নদীতে এই যে ঘুরিয়ে নেওয়ার ফলে যে সমস্যাটা হতো সেটাকে কমানোর জন্য রাস্তা কমানোর জন্য তখন এক জায়গা থেকে অন্য জায়গায় খাল কেটে তারা তাদের রাস্তাটা কমিয়ে বাণিজ্যিকভাবে যাতায়াতটাকে বলা যায় যে প্রফিটেবল বা মুনাফা দিক থেকে চিন্তা করে করা হলো ফলে দেখা যাচ্ছে খাল কাটার যন্ত্র আবিষ্কার করা হলো এইভাবে দেখা যাচ্ছে একটার পর আরেকটি এই অষ্টাদশ শতাব্দীতে একটার পর আরেকটা মানে প্রযুক্তির উদ্ভাবন আরেকটি খাতে সেখানে প্রযুক্তি যন্ত্র এইগুলোর ব্যবহার করা হচ্ছে উৎপাদিত হচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ যুক্ত হচ্ছে এখন একটা জিনিস মনে রাখতে হবে যে ব্রিটেনে আমরা আগেই জানি পটভূমিগতভাবে যে এখানে আগে ছিল মূলত কৃষক এখন এই যখন প্রযুক্তি আসছে প্রযুক্তির সঙ্গে যখন মানুষ যুক্ত হয়ে হওয়ার প্রক্রিয়াগুলো শুরু হলো তখন কিন্তু গ্রাম থেকে সেই সব মানুষ যারা হতদরিদ্র ছিল যারা সেখানে দিন এনে দিন খেত তারা কিন্তু এই প্রযুক্তির কাজে তাদেরকে প্রথমে শারীরিক কাজে ব্যবহার করা হলো পরবর্তীতে তাদের যে জ্ঞান হলো সেই জ্ঞানটা দিয়ে তারা অধিকতর প্রযুক্তির জ্ঞানের মাধ্যমে উন্নত যন্ত্রচালিত যে উৎপাদন সেটা সেটাতে তারা অভ্যস্ত হয়ে গেল যেটাকে আমরা বলছি শ্রমিক অর্থাৎ গ্রামের কৃষক সে কিন্তু এখন আর কৃষক রইল না সে কিন্তু শ্রমিকেরও রূপান্তরিত হইলো এটি হলো এক একটি সামাজিক পরিবর্তন আসছে আরেকটি হচ্ছে যে গ্রামের যে যার হাতে কিছু অর্থ ছিল যার হাতে কিছু বৃত্ত ছিল এরা মূলত সামন্ত জমিদাররা ছিল সেই সামন্ত জমিদাররা যেহেতু আগে দেখতো যে ব্রিটেনের কথাই বলছি আগে দেখতো যে এই জমিতে তারা যে ফসলটা পেত সেটা বছরে একবার বড় জোর দুইবার কিন্তু কোনো কোনো সময় অতি খরা কোনো কোনো সময়ে বৃষ্টিতে অথবা বরফের বরফে ফলে এই ফসল নষ্ট হয়ে যেত সে কারণে ফসল খাদ্য উৎপাদনটা ইউরোপের বিভিন্ন দেশে বিশেষত ইংল্যান্ড এই সমস্ত অঞ্চলে খুবই একটা ভার্নারেবল অবস্থার মধ্যে নাজুক অবস্থার মধ্যে থাকতো কোন কোন বছর ফসল পেত কোনো বছর ফসল বাড়িতে আনতে পারত না সে কারণে এই যে জমিদাররা ছিল তারাও আস্তে আস্তে কিন্তু অন্য পেশার দিকে যেখানে প্রফিট যেখানে মুনাফা অনেক বেশি সেদিকে যাওয়ার পথ খুঁজছিল সেই পথটাই কিন্তু দেখা যাচ্ছে যে ওই যে নতুন নতুন আবিষ্কার নতুন নতুন যন্ত্রপ্রযুক্তি সেদিকে তাদেরকে পথ দেখাচ্ছিল সে কারণে ওই গ্রামের জমিদার সে এসে শহরে একটা ছোটোখাটো ইন্ডাস্ট্রি ছোটোখাটো ফ্যাক্টরি এটা নির্মাণ করছে আর সেখানে সে তার নিকট আত্মীয় পরিজনদেরকে নিয়ে সে কাজ করাচ্ছে যারা আগে হয়তো দরিদ্র কৃষক ছিল বা বা বছরে তারা নির্দিষ্ট সময়ে কাজ করতো পরে হয়তো বেকার থাকতো এই মানুষগুলোর এনেই এখানে কাজ করাত ফলে ওই যে বললাম একদিকে শ্রমিক শ্রেণী তৈরি হচ্ছে অন্যদিকে কিন্তু মালিক শ্রেণীও তৈরি হচ্ছে যাদেরকে আমরা পরবর্তীতে অনেকেই বলি যে বুর্জুয়া শ্রেণী ইত্যাদিতে বলে থাকে অর্থাৎ দেখা যাচ্ছে যে ইংল্যান্ডে এই শিল্প যখন প্রচলন ঘটা শুরু হয় শিল্প যখন উৎপাদনের মধ্যে একের পর এক আসা শুরু করলো তখন কিন্তু দেখা যাচ্ছে একটা বড় ধরনের সামাজিক পরিবর্তন আসলো সমাজ ক্ষেত্রে এখন কৃষক শ্রেণীর শ্রেণী তো রয়ে গেছে কিন্তু সেখানে নতুন করে শ্রমিক শ্রেণীর অভ্যুদয় হয়ে সামাজিকভাবে আগে যেখানে জমিদার ছিল এখন সেখানে দেখা যাচ্ছে যে শিল্পপতি ছোট ছোট শিল্পপতি সেই শ্রেণী বা যাদেরকে আমরা বুর্জুয়া বলছি সেই বুর্জুয়া শ্রেণী তৈরি হচ্ছে অর্থাৎ সমাজ ব্যবস্থার মধ্যেও একটা পরিবর্তন আসছে এখন ইংল্যান্ডের এই অবস্থাটা যে পরিবর্তনগুলো আসছে শিল্প নিয়ে আসছে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে একটা অর্থনৈতিক পরিবর্তনও নিয়ে আসছে কি যেখানে আগে কৃষি উৎপাদনে ইংল্যান্ড ছিল দুর্বল এক সময় ছিল দুর্বল তারা কিন্তু এখন যন্ত্রপ্রযুক্তির মাধ্যমে যথেষ্ট উন্নত হচ্ছে নিজেরা নিজেদের চাহিদা পূরণ করছে অন্য দেশে রপ্তানি করছে আবার অন্যান্য বয়ন শিল্প বা এই যে আমরা বললাম রাস্তাঘাট অথবা জাহাজ শিল্প অথবা যে এই খালকরণ খনন কাজ শিল্প এর প্রত্যেকটাই কিন্তু তারা তখন করছে ফলে তাদের যে অর্থনীতি সেই অর্থনীতিটা খুব দ্রুত এই অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে এসে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠল এবং এর আগে থেকেই সেটি ধীরে ধীরে যেই গতি ছিল সে গতিটা কিন্তু দ্রুততর হতে থাকে ফলে অর্থনীতির ক্ষেত্রে ব্যাংক বিমা শিল্প কলকারখানা এগুলো অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ অবস্থান জিডিপিতে যেটাকে আমরা বলি জিডিপিতে সেটা আগে যেখানে হয়তো দুই পার্সেন্ট তিন পার্সেন্ট ছিল সেটা বাড়তে বাড়তে তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্টে চলে আসছে আবার আগে যেখানে কৃষি শতকরা নব্বই পার্সেন্ট বা তারও বেশি ছিল সেটা কিন্তু কমে সেটা কমে সেটা আরও তিরিশ চল্লিশ পার্সেন্টের দিকে চলে আসছে অর্থাৎ শিল্প সেখানে তার যে শক্তি তার শক্তি বাড়িয়ে দিল অবস্থান সংগত করতে থাকলো এবং একই সঙ্গে সামাজিক ক্ষেত্রেও যে শ্রেণীগত অবস্থানটারও পরিবর্তন ঘটা শুরু হলো এটি ঘটলো এ কারণে যে ইংল্যান্ড তখন শিল্পকে শিল্পকে তাদের সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে রূপান্তরের যে আবশ্যকীয় বিষয় হিসেবে গ্রহণ করেছিল ইংল্যান্ডের দেখা দেখি অন্যান্য দেশগুলোতেও কিন্তু ঘটে চলে যেমন ফ্রান্স বাইটতে তবে একটা কথা মনে রাখতে হবে যে এই যে অষ্টাদশ শতাব্দীর তিরিশের দশকে অর্থাৎ 1733 সালে আমি আগেই বললাম যে এই শিল্পটি হাঁটি পা করে শুরু হলো সেটা কিন্তু 1830 এর দিকে এসে মোটামুটি একটা ভারী শিল্পের দিকে যাওয়ার অবস্থানে চলে গেল এবং ভারী শিল্পে যাওয়ার মানে হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রি বড় বড় কারখানা এবং নতুন নতুন শহর নতুন নতুন এরিয়া সেখানে তৈরি হচ্ছে এবং তাকে কেন্দ্র করে পোর্ট তাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে শিল্প নগরী এবং তাকে কেন্দ্র করে যে নগরায়ন নতুন নতুন নগরায়ন ঘটা শুরু হলো সেখানে দেখা যাচ্ছে যে ধনী গোষ্ঠী তারপরে বস্তি তারপরে মধ্যবিত্ত এই এই সমস্ত শ্রেণীগুলো একটা নির্দিষ্ট জায়গায় তারা বসবাস করার জীবন জীবনযাপন করার ক্ষেত্রে ক্ষেত্র খুঁজে পায় যেটি ইংল্যান্ডের রাজনীতিতেও তখন প্রভাব বিস্তার করে যে কারণে দেখা যায় যে এই অষ্ট অষ্টাদশ শতাব্দীতে শিল্প বিপ্লবের যে যখনই যাত্রা শুরু হলো তখন কিন্তু এই হাতে যখন তার প্রচুর অর্থ আসার আগমন ঘটার শুরু হলো তখন সে কাঁচামাল নিজের দেশেই নয় বাহির দেশ থেকে সে সংগ্রহ করা আবার সেখানে পণ্য বিক্রি করার যে যেটা ট্রেড অ্যান্ড কমার্স ইংরেজিতে যেটাকে বলে ব্যবসা বাণিজ্য করার এবং তা করার জন্য বিভিন্ন কোম্পানি তৈরি হলো যেমন আমরা জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ধরনের নানারকম কোম্পানি তাদের তৈরি হলো যারা দেখা যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে তাদের জাহাজ নিয়ে তাদের পণ্যবাহী যে সমস্ত যন্ত্র তাদের আছে সেগুলো নিয়ে তারা সেখান থেকে কাঁচামাল সংগ্রহ করছে এবং সেগুলো লুটপাটও করছে কম দামেও কিনেছে এবং সেখানে শুধু তারা এই এই কাজগুলোই করছে না সেখানে তারা ব্যবসা বাণিজ্য করে তাদের একটা আধিপত্য বিস্তারেরও ব্যবস্থা করতে থাকে যেটাকে আমরা ইংরেজিতে বলি কলোনিয়াল কলোনিয়াল সিস্টেম বা উপনিবেশ বাদ তারা তৈরি করলো যেমন ভারতবর্ষে ব্রিটিশ কলোনিরা কলোনিয়াল শক্তি তারা আসলো শুধু ভারতবর্ষে নয় এই ইউরোপের অন্য অঞ্চল ছাড়াও তারা মার্কিন যুক্তরাষ্ট্র ক্যানাডা ল্যাটিন আমেরিকান ক্যারিবীয় দ্বীপ আফ্রিকা মহাদেশ এই সমস্ত অঞ্চলে ব্রিটিশরা তখন তাদের উপনিবেশ স্থাপনের জন্য তাদের যেই বণিক গোষ্ঠী শিল্পপতি গোষ্ঠী এরা কিন্তু তখন দেখা গেল যে একটা বড় ধরনের শক্তি শক্তি হিসাবে আবির্ভূত হলো যে কারণে তখন একচ্ছত্রভাবে অনেকটা বলা যায় ব্রিটেনের আগে অন্য দেশগুলো এই কাজটা এই কাজগুলো শিল্পের প্রয়োগ এইভাবে ঘটাতে পারেনি বলে অন্যরা সেভাবে পারেনি যতটা ব্রিটিশ যে কলোনিয়াল শক্তি তারা পেরেছিল এবং এর ফলে আমরা লক্ষ্য করি যে ব্রিটিশ উপনিবেশবাদের প্রতিষ্ঠা হয় অর্থাৎ রাজনৈতিক শক্তি হিসাবে ব্রিটেন তখন যেই শক্তি অর্জন করছিল রাষ্ট্র ক্ষমতায় তার ফলে সে কিন্তু একটা অর্থনৈতিক ব্যবস্থাপনা হিসাবে উপনিবেশবাদ এবং রাজনৈতিক শক্তি হিসাবে উপনিবেশবাদ এই দুটো দুটো চরিত্রই উপনিবেশবাদের মধ্যে ছিল একটা তার অর্থনৈতিক আর একটা তার রাজনৈতিক অর্থনৈতিকভাবে সেখানকার সে বাজার দখল করা বা সেখানকার পণ্য সামগ্রী অল্প মূল্যে বা বিনামূল্যে নিয়ে আসা আবার সেটা ইংল্যান্ডে তারা শিল্প কলকারখানা ইত্যাদি প্রতিষ্ঠার মাধ্যমে ইংল্যান্ডকে আধুনিক উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা অপরদিকে রাজনৈতিকভাবে সেখানে কলোনিয়াল শাসন প্রতিষ্ঠা যেমন আমেরিকাতে আমরা জানি প্রায় তেরোটির মতন কলোনি তারা বিস্তার করেছিল এমনকি ক্যানাডা এই অঞ্চলে ক্যারিবি অঞ্চলে তারা তাদের প্রতিষ্ঠা করেছিল কলোনি আবার আমরা দেখি যে ভারতবর্ষ সহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে আফ্রিকা মহাদেশে এই সমস্ত অঞ্চলগুলিতে তারা তাদের উপনিবেশ স্থাপন করতে পেরেছিল মার্কেট যেটাকে আমরা বলি তাদের যে বাজার সম্প্রসারণের মাধ্যমে এবং সেই বাজার সম্প্রসারণে তাদের একটি হল কাঁচামাল গ্রহণ নেওয়া অন্যটি হলো পণ্য তারা এখানে রপ্তানি করা উভয়ভাবেই তারা লাভবান হচ্ছিল এবং এই লাভবান হওয়ার ফলে ইংল্যান্ডের যে অর্থনৈতিক অবস্থা সেটি খুব দ্রুত বিকশিত এখন ইংল্যান্ডের এই অবস্থাটি অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীর শুরুতে এসে আরও এটি অধিকতর উন্নত অবস্থানের দিকে যায় যেটা আমরা বললাম আঠারোশো তিরিশ সালের পরে যেখানে দেখা যায় যে ভারী শিল্প বড়ো বড়ো শিল্প ইন্ডাস্ট্রি যেখানে এক এক হাজার দুই হাজার তিন হাজার আট হাজার দশ হাজার শ্রমিক কাজ করতে পারে যেখানে টনে টনে উৎপাদন হচ্ছে সে মানে যে কোনো পণ্য শত হাজার হাজার টন সেখানে উৎপাদন করা হচ্ছে এইগুলো পৃথিবীর অন্যান্য দেশে তারা রপ্তানি করছে যে কারণে নেপোলিয়ান বোনাপার্ট ব্রিটিশদেরকে একসময় কিন্তু বলা হতো মানে শপিং কিপার্স মানে তারা যেন বাজার কারী হিসাবে বিভিন্ন দেশে ক্রেতা বিক্রেতা হিসাবে পরিচিত অর্থাৎ এদেরকে ব্যঙ্গ করেই তিনি হয়তো কথাটা বলতেন কারণ তখনও পর্যন্ত ফ্রান্স ওইভাবে এই আধুনিক অর্থনীতির সাথে তখনও অতটা যুক্ত হয়নি তবে তারপরেও বলা যায় যে এই সময়ে ফ্রান্সেও বেশ কিছু প্রভাব পড়েছে ইংল্যান্ড ছাড়াও জার্মানি নেদারল্যান্ডস স্পেন পর্তুগাল তারপরে সুইজারল্যান্ড সুইডেন এই সমস্ত দেশেও কিন্তু এই ঊনবিংশ শতাব্দীতে এর প্রভাব কিন্তু পড়তে থাকে ফলে দেখা যায় যে আমরা উনবিংশ শতাব্দীতে ভারী শিল্প যখন হয় তখন কিন্তু কার কোনো দেশ এটার থেকে দূরে থাকার মতন অবস্থানে ছিল না ইউরোপ তখন একটা আধুনিক জীবনযাত্রার দিকে ধাবিত হতে থাকে অর্থনৈতিক ব্যবস্থাপনার দিকে ধাবিত হতে থাকে ইউরোপের সামাজিক অবস্থার মধ্যে তখন যে পরিবর্তনটা হয় যে কৃষক থেকে শ্রমিক আবার অন্যদিকে জমিদার থেকে শিল্পপতি শ্রেণী ব্যবসায়ী শ্রেণী এবং একই সঙ্গে এটার সঙ্গে যেটি খুব গুরুত্ব অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিল সেটা হলো শিক্ষা অর্থাৎ এই যে যন্ত্র এবং প্রযুক্তি এই দুটোর সঙ্গে শিক্ষা অত্যন্ত অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিল সে কারণে ইউরোপে আগে যেখানে শিক্ষা শুধুমাত্র ছিল রাজ মধ্যে অর্থাৎ পঞ্চদশ শতাব্দীর আগে শিক্ষাটা ছিল মূলত রাজ পরিবার অভিজাত পরিবারগুলোর মধ্যে কিন্তু এই সপ্তদশ এবং অষ্টাদশ শতাব্দীতে যখন এই শিল্পের সঙ্গে মানুষ যুক্ত হতে থাকে ইংল্যান্ডে এবং অন্যান্য দেশগুলোতে যখন অষ্টাদশ শতাব্দীর শেষ এবং উনবিংশ শতাব্দীতে শুরু হয় তখন কিন্তু সেই সব দেশগুলোতে এই যন্ত্র এবং প্রযুক্তির যে চাহিদা পূরণ করার জন্য শিক্ষাটা দরকার হয়ে পড়ে শ্রমিকদের মধ্যেই শিক্ষা হয় মালিকদের মধ্য থেকে শিক্ষার চাহিদা বাড়তে থাকে ফলে বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে থাকে রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবেও এই প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করা হয় প্রণোদনা দেওয়া হতে থাকে আগে অভিজাতদের জন্য বিশেষায়িত কিছু স্কুল ছিল যেগুলো বেসরকারিভাবেই প্রতিষ্ঠিত হল কিন্তু শতাব্দীতে এসে সরকারিভাবেই কিন্তু ইংল্যান্ডে বলুন অন্যান্য দেশগুলোতে বলুন সেখানেও কিছু কিছু করে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে বিশ্ববিদ্যালয় যদিও আরও আগেই বেসরকারিভাবে গড়ে উঠেছিল কিন্তু এই সময় এসে সরকারিভাবে বিশ্ববিদ্যালয়গুলো গড়ে উঠছে কেন কারণ সেখানে গবেষণার দরকার হয়ে পড়েছিল জ্ঞান বিজ্ঞানের দরকার হয়ে পড়েছিল ফলে এই জ্ঞান বিজ্ঞানের মাধ্যমেই যে প্রযুক্তির আবিষ্কার আমরা যেমন বলতে পারি যে রেল ইঞ্জিন যে আবিষ্কার এটা তো সোজাবে পারছিল না বা বেলের যে টেলিফোনের আবিষ্কার এইগুলো তো ফিজিক্স কেমিস্ট্রির যে জ্ঞান এই জ্ঞানগুলো তাদের তখন দরকার ছিল এছাড়াও বোটানিক্যাল জ্ঞান বা অন্যান্য যেই জ্ঞান জুলজিক্যাল জ্ঞান এইগুলো তখন খুবই দরকার হয়ে পড়ে কারণ মানুষের স্বাস্থ্যের জন্য তখন চিকিৎসার প্রয়োজন ছিল ফলে দেখা যাচ্ছে যে এই শিল্প সর্বক্ষেত্রেই কিন্তু ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে যত এটি সম্প্রসারিত হচ্ছে তত তার সাথে যুক্ত হচ্ছে সামাজিক যে জনগোষ্ঠী তারাও যুক্ত হচ্ছে ফলে দেখা যাচ্ছে ডাক্তার তৈরি হচ্ছে ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে সমাজের অন্যান্য ক্ষেত্রে অন্যান্য পেশা তৈরি হচ্ছে অর্থাৎ ট্রেডিশনাল যেই পদ্ধতিগুলো ছিল সেই পদ্ধতিগুলো পরিবর্তিত হয়ে মানুষ কিন্তু জ্ঞান দক্ষতায় অভিজ্ঞতায় আরও সমৃদ্ধতর হচ্ছিল শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন আসে পৃথিবীর ইংল্যান্ড বলুন বা তখনকার ফ্রান্স অন্যান্য দেশগুলো তারা জাতীয় শিক্ষার নীতি তখন পরি প্রকল্প প্রণয়ন করতে থাকে অর্থাৎ প্রত্যেকটা মানুষকে আস্তে আস্তে শিক্ষার দিকে নিয়ে আসার জন্যে নানা ধরনের ইনস্টিটিউশন নানা ধরনের প্রশিক্ষণ এগুলো তখন তাদের মধ্যে আসতে থাকে ফলে দেখা যায় যে ইউরোপের যে সমাজ ব্যবস্থা ইংল্যান্ড শিল্প বিপ্লবের যাত্রা শুরু করলেও ইউরোপের অন্যান্য দেশে এটার প্রভাব পড়তে থাকে এবং এর ফলে কি হয় রাজনৈতিকভাবেও অনেকগুলো পরিবর্তন আসে কারণ এই যে আধুনিক অর্থনীতি এই আধুনিক অর্থনীতি আধুনিক সমাজ ব্যবস্থা এগুলো সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা বা রাজ রাজতান্ত্রিক বা যেটাকে আমরা মনার্কি বললি সেই রাজতান্ত্রিক সমাজ অর্থনৈতিক রাজনৈতিক ব্যবস্থা সেটাকে খুব একটা প্রণোদনা দেয় না সে কারণে ইংল্যান্ডে আমরা যদিও দেখি যে সেই সপ্তদশ শতাব্দীতেই অনেকগুলো পরিবর্তন রাজনৈতিক ক্ষেত্রে আসে যে সেখানে ক্রমান্বয়ে অন্যান্য অঞ্চলগুলো যেমন আমরা ওয়েলস বলি অথবা যদি আমরা স্কটল্যান্ড বলি ইংল্যান্ড বলি এগুলো তখন রাজনৈতিকভাবে সংগত হয় এবং সেখানে একচ্ছত্র রাজনৈতিক রাজবংশের রাজবংশ ক্রমান্বয়ে পার্লামেন্টারি সিস্টেমের দিকে যায় এবং সেখানে বিল অফ রাইটস এগুলোর দিকে যায় অর্থাৎ রাজনীতিতে যেটাকে আমরা বলছি গণতন্ত্র এই গণতন্ত্রের দিকে প্রশাসনিকভাবে আসা শুরু হলো অর্থাৎ আগে একচ্ছত্রভাবে একজন রাজার ক্ষমতা সেখানে আসছে কিন্তু পার্লামেন্ট অর্থাৎ বহু মত বহু পথ এইগুলোকে এইগুলোকে একত্রিত করে ইউরোপের যে শাসন ব্যবস্থায় যে আধুনিক যে চিন্তাধারাগুলো তখন প্রসারিত হয় এটি হয় এই যে শিল্প বিপ্লব সেই বিপ্লবটা মানুষের জন্য শুধু শিল্পেই পরিবর্তন নিয়ে আসেনি অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক তথা জীবন ব্যবস্থায় একটা আধুনিক অবস্থান তৈরি করে সে কারণে আমরা বলছি ইউরোপের আধুনিক ইতিহাসে যে অন্যতম কতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা একটি হচ্ছে রেনেসান্স আরেকটি হচ্ছে ভৌগোলিক আবিষ্কার আরেকটি হচ্ছে ধর্ম সংস্কার এবং অধিকতর তাকে প্রভাবিত যেটি করেছিল সেটি হলো শিল্প বিপ্লব এই শিল্প বিপ্লবের ফলে ইউরোপ একটাই আধুনিক জীবন ব্যবস্থার দিকে যাওয়ার কতগুলো পথ কতগুলো সম্ভাবনাকে মানুষের কাছে উদ্ভাসিত করতে সক্ষম হয়েছিল এর এ কারণে আমরা বলছি যে ইউরোপে এই শিল্প বিপ্লব এর গুরুত্ব আধুনিক সভ্যতা নির্মাণের ক্ষেত্রে অত্যন্ত বেশি এবং এটি শুধু ইউরোপ নয় পরবর্তীতে ইউরোপের বাইরে অন্যান্য অঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্র বলুক ল্যাটিন আমেরিকা বলুক আমাদের এশিয়া এবং অস্ট্রেলিয়া পরবর্তীতে আমরা এখন আফ্রিকা মহাদেশ অর্থাৎ বিংশ এবং একবিংশ শতাব্দীতে এসে এটা অন্যান্য অঞ্চলেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে শিল্পে শিল্পায়নের মাধ্যমে সারা পৃথিবীর যে উৎপাদনের চাহিদা সেটি পূরণ করা জীবন ব্যবস্থার পরিবর্তন ইত্যাদি সংগঠিত করা সে কারণে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদেরকে এই শিল্প বিপ্লবের তাৎপর্য এইভাবেই বুঝতে হবে যে এটি কতগুলো শুধু যন্ত্রচালিত ব্যবস্থাই না এটি আসলে মানুষকে আধুনিক জীবন ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার অনেকগুলো সোপান সেই সোপান হিসাবে আমরা শিল্প বিপ্লবকে অভিহিত করে থাকি সুতরাং আমি আশা করি আপনারা যদি বইয়ের এই তিনটি পার্ট আলোচনা করুন পাঠ করুন তাহলে আমার আলোচনা মাধ্যমে আপনারা এর অন্তর্নিহিত যে অন্যান্য বিষয়গুলো আছে সেগুলো বুঝে নিতে সক্ষম হবে। আমি আশা করি আপনারা এই এই আলোচনা থেকে বইয়ের আলো লিখিত বক্তব্য দুটুকে নিয়ে সমন্বিত করে আপনারা শিল্প বিপ্লব সম্পর্কে আপনাদের যে ধারণা সেটি স্পষ্ট করতে পারবেন আশা করি তার মাধ্যমে আপনারা পরীক্ষাও ভালো করবেন যারা পরীক্ষার্থী তারাও ভালো করবেন আর যারা এই বিষয়ে ইতিহাসের শিক্ষার্থী ছাড়াও অন্যান্য বিষয়েরও যারা শিল্প বিপ্লব সম্পর্কে জানতে পারেন তারাও উপকৃত হতে পারেন তাহলে আজকে আমার আলোচনা এখানেই রাখি আবার অন্য আরেক দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব আজ এখানেই